আসন্ন প্রীতি ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের দল ঘোষণা করলেন দলটির অন্তর্বর্তীকালীন কোচ রামন ম্যানেজার্স। 23 সদস্যের দলে নতুন মুখের ছড়াছড়ি, নতুন 9 ফুটবলারকে স্কোয়াডে রেখেছেন ম্যানেজার্স। আগামী 25 মার্চ মরক্কোর বিপক্ষে নামছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কাতার বিশ্বকাপের পর মরক্কো ম্যাচ দিয়েই প্রথম প্রীতি ম্যাচ খেলবে রিচার্লিসন ক্যাসেমেরোরা। এদের মধ্যে দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী ব্রাজিল দলের 5 খেলোয়াড়কে রাখা হয়েছে। গোলরক্ষক মাইকেল, ডিফেন্ডার আর্থার, রবার্ট রেনান, মিডফিল্ডার আন্দ্রে স্যান্টোস ও ফরওয়ার্ড ভিটার রোকো স্কোয়াডে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন। এছাড়াও আন্দ্রে ও রাফায়েল ভেগার মতো উদীয়মান তারকাদেরও স্কোয়াডে রেখেছেন ম্যানেজার্স।